সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মুস্তফা ফিরোজ। বাংলাদেশে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। দর্শক, লাগাতারভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বাংলাদেশের নির্বাচন মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র বক্তব্য দিয়ে আসছে। এখন যে ইস্যুর নামটি দর্শক আপনাদেরকে শোনালাম, সেটি হচ্ছে সর্বশেষ পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ের একটি অংশ। এখানে বলা হয়েছে যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশি জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র এমন অবস্থানের কথা তুলে ধরেন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। তবে তিনি আরও বলেন যে যেহেতু এটি একটি আভ্যন্তরীণ ও ঘরোয়া নির্বাচন, তাই এই নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই। দর্শক, এইটাই একটা নতুন একটা জিনিস যে বাংলাদেশের নির্বাচনকে অভ্যন্তরীণ এবং ঘরোয়া হিসাবে আখ্যায়িত করছেন। এর আগে পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন সবই হচ্ছে বিশ্ব গণতান্ত্রিক ব্যবস্থা সাথে সম্পর্কযুক্ত, সুতরাং দেশে দেশে যেখানে গণতন্ত্রের ঘাটতি হবে, মানবাধিকারের ঘাটতি হবে, সেখানে তারা কথা বলবে। এখন এই বক্তব্যের মধ্য দিয়ে কি সেই অবস্থানের একটি হেরফের হলো নাকি হলো না, বিষয়টা পরিষ্কার না। যেহেতু তিনি কেবলই মুখপাত্র একজন, কিন্তু তারপরও দেখেন তারা ঠিকই বার্তাটা দিচ্ছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এটা হলো বক্তব্য। এই ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বেদান্ত প্যাটেলকে এক সাংবাদিক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ সহযোগী। বাংলাদেশ দ্রুতই একটি জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে, অথচ সেখানে একটি দল নির্বাচনে অংশ নিতে চাইছে না, সম্ভবত বিএনপিকে লক্ষ্য করেই এই প্রশ্নটা। পরবর্তীতে তারা আবার দাবি করতে পারে যে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে দেখছে? এর জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এমন একটি নির্বাচন হতে হবে যেখানে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে। তবে একটি আভ্যন্তরীণ ও ঘরোয়া নির্বাচন নিয়ে আমার আর কিছু বলার নেই। আমি যে বিষয়ে বলতে চাই তা হলো, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করেছে এবং সেই সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে ওয়াশিংটন আরও মনোযোগী। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। জলবায়ু বলেন, অর্থনীতি বলেন, মানবিক সহায়তা বলেন, প্রভৃতি ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে দুই দেশ। দর্শক, এই হলো বিষয়। যুক্তরাষ্ট্র যেটা বাংলাদেশের ব্যাপারে বক্তব্য হচ্ছে, তারা বাংলাদেশের এই নির্বাচন বা গণতন্ত্র নিয়ে বারবার কথা বলতে চায় না। তারা তাদের যেই পলিসি, সেটা আমার মনে যে অ্যান্থনি ব্লিংকেন সেটা 10 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। সুতরাং বারবার তারা উঠাতে চায় না বলে তারা বিষয়টা খুব অল্প করে বা হালকা করে বা ঘুরিয়ে পেঁচিয়ে এই পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উল্লেখ করেছে। মূল যে ব্রিফিং, মূল যে নির্দেশনা, সেটি 10ই এপ্রিল হয়েছে। সেই 10ই এপ্রিলের নির্দেশনার আলোকে সরকার এখন কিভাবে নির্বাচনটা করবে, কিভাবে করতে চায়, সেই ব্যাপারে হয়তো পরিষ্কার একটা রোড ম্যাপ যুক্তরাষ্ট্র চেয়েছে, যেটি এখনও আসলে যেহেতু বিরোধী দলের ব্যাপারে তাদের একটা চাপের মধ্যে রাখতে চায় সরকার, এবং এখনও বলছে যে তাদের সঙ্গে কিসের আলোচনা, কেন আলোচনা, আলোচনা করে কি হবে, এই কথাগুলি বলার চেষ্টা করছে এবং বারবার বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি আসলে নির্বাচনে অংশ নিতে চায় না পরাজয়ের ভয়ে। আসল যে বিষয়টা, সেটা হলো যে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু পরিবেশে যে অনুষ্ঠিত হবে, সেই পরিবেশ বা সুষ্ঠু অবস্থানের জন্য কী ধরনের ব্যবস্থাটা থাকা দরকার, সেই ব্যাপারটাই আসলে নিশ্চিত হতে চায় বিরোধী দলগুলো, বিএনপি সহ। এমনকি দেখেন যে বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, তারা তো জানে যে তারা পরাজিত হবে, জয়ী হবে না, কিন্তু নির্বাচনে অংশ নেয়। তারা এবার যে সিটি নির্বাচনগুলো, সেই সিটি নির্বাচনে কিন্তু তারা অংশ নেয়নি। তো ফলে এখানে শুধু বিএনপি না, বিএনপি এবং বিরোধী দল যারা যে মতেরই বা পথেরই হোক না কেন, যে ঘরানারই হোক না কেন, সবাই কিন্তু এই মানে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচনও পর্যন্ত অংশ নিতে চাচ্ছে না। ফলে এই অবস্থায় একটা বিকল্প ব্যবস্থাপনা ছাড়া এটা মেলানো অত সোজা না।
আর এতগুলো রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র সহযোগী একে ওকে নিয়ে একটা নির্বাচন করবে, সেই নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব মেনে নেবে এটা মনে করার কোনো কারণ নেই। কেননা তারা বলছে যে বাংলাদেশে একটি মডেল নির্বাচন দেখতে চায়, গণতন্ত্রের একটি মডেল নির্বাচন। তা গণতন্ত্রের একটি মডেল নির্বাচন মানে তো সেটা নিয়ন্ত্রিত নির্বাচন না, সেটা জাল জালিয়াতি নির্বাচন না, সেটা হচ্ছে একবারে পরিষ্কার স্বচ্ছ নির্বাচন, যেভাবে নির্বাচন হওয়া মানে মানে হয় সেরকমই নির্বাচন তারা দেখতে চায়। তো সে এবং তিনি তারা বলেছে যে শুধু যুক্তরাষ্ট্র না সারা বিশ্ব চেয়ে আছে। তো ফলে একটা কঠিন অবস্থার মধ্যেই সরকার, ফলে এখানে কলাকৌশল, নানান রকম অপপ্রচার, এদিক সেদিক যাওয়ার আসলে কোনো শেষ পর্যন্ত উপায় নেই। এখন তারপরও চেষ্টা যতটুকু করার সেটা হয়তো মানে করে যাচ্ছে সরকার, শেষ পর্যন্ত নিশ্চয়ই আসলে লাইন মতোই কাজ করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।